নমস্কার বন্ধুরা, আমি নিলয় সরকার, টেক সাপোর্টে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলতে চলেছি সেই গাড়িটা হচ্ছে বাজাজ সিটি 125S ডিস্ক। তো এইটার দুটো ভার্সন আছে, একটা ড্রাম একটা ডিস্ক। তো আজকে আমরা এটার যে ডিস্ক ভার্সন যেটা সেইটা নিয়ে আজকে আমরা কাজ করতে চলেছি। তো সবারই ফার্স্টে যদি আমরা এই বাইকটার যদি লুকিংয়ের দিকে লক্ষ্য রাখি, তাহলে লুকিংয়ের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ডিআরএলস আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্টে, যেটা ভাইজারের মধ্যে, এবং ভাইজার থেকে নিচে যেটা আমাদেরকে এখানে রাউন্ড সেটআপ, আমাদেরকে নর্মাল হ্যালোজিন হেডল্যাম্প দেওয়া হয়েছে, সেই হ্যালোজিন হেডল্যাম্প আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এটা ছাড়াও আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে যে এখানে ইন্ডিকেটার যেটা দেওয়া হয়েছে, সেই ইন্ডিকেটারটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি কি, নর্মাল হ্যালোজিন ইন্ডিকেটার। আর এটা ছাড়াও এবার আমরা দেখব যে গাড়ির যে সাইড লুকিং, গাড়ির সাইড লুকিং ছাড়াও গাড়ির যে ব্যাকে যে টেললাম যেগুলো আছে সেগুলোর লুকিংসটা কেমন, সেই জিনিসটা আমরা একটুখানি লক্ষ্য করে নেব। তো বন্ধুরা, এবার যদি আমরা এই গাড়িটার যেটা সাইড লুক আমরা যখন লক্ষ্য করছি, তো আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এইখানে যে ফ্রন্টে যে মার্গারটা যেটা দেওয়া হয়েছে সেটা অনেকটা ম্যাট টাইপ মার্গার দেওয়া হয়েছে। আর এই ম্যাট টাইপ মার্গার ছাড়াও আমরা এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে ফ্রন্টে আমাদের যে ভাইজার যেটা, সেই ভাইজারের সাইডে আমাদেরকে এখানে একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে। আর এই যে কালারটা, সেই কালারটা হচ্ছে ইবনি ব্ল্যাক গ্রিন কালার। তো ইবনি ব্ল্যাক গ্রিনের মধ্যে আমরা যেটা ফুয়েল ট্যাঙ্ক যেটা পাচ্ছি, সেই ফুয়েল ট্যাঙ্কটা আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে আমরা মেটাল। আর এটার উপরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে যে সিটি বাজাজের যে এই যে বাইকটা তার যে ব্র্যান্ডিংটা সেটা দেওয়া হয়েছে আমাদেরকে এখানে স্টিকারের মাধ্যমে সিটি। আর এটা ছাড়াও আমাদেরকে এইখানে ট্যাঙ্ককে যে আমাদের যে স্ক্র্যাচ যেটা লাগে সেই স্ক্র্যাচ প্রুফের জন্য আমাদেরকে এখানে একটা রাবার দেওয়া হয়েছে, রাবার কভার দেওয়া হয়েছে। আর যে সাইড প্যানেলটা, সেই সাইড প্যানেলে আমরা এখানে 125X যে ব্র্যান্ডিংটা সেটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি স্টিকারে। আর এই যে প্যানেলটা সেটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ফাইবার বডি। আর এটা ছাড়াও ব্যাকে যে আমাদের যে টেল ল্যাম্প, সেই টেল ল্যাম্পটার দিকে যদি আমরা একটুখানি যদি লক্ষ্য রাখি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে নর্মাল আমাদেরকে হ্যালোজিন টেল ল্যাম্প দেওয়া হয়েছে। আর এটা ছাড়াও হচ্ছে আমাদের এখানে যে ইন্ডিকেটার, সেই ইন্ডিকেটারটা আমাদের এখানে দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি হ্যালোজিন টাইপ। আর এটা ছাড়াও এক্সস্ট যেটা আমরা সাইড প্রোফাইলে যেটা দেখতে পাচ্ছি, সেই এক্সস্ট প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি কি, মেটাল, সেই মেটালের সাথে, মেটালটা ব্ল্যাক কালার। আর এটার সাথে আমাদের তার উপরে যে একটা কভারিং যেটা করা হয়েছে, সেই কভারিংটা যেটা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে স্টিল বডি, বাট এটা আমাদেরটা সিলভার কালারে পেয়ে যাচ্ছি। আর এবার এই গাড়িটার আমরা লক্ষ্য করব যে গাড়িটার যে ইঞ্জিন, গাড়িটার যে ডিসপ্লেসমেন্ট, গাড়িটার যে সেই জিনিসগুলো কি কি আছে, সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করব। সিটি 125X ডিস্ক, এই গাড়িটার ক্ষেত্রে ফ্রেমটা যেটা ইউজ করা হয়েছে, যে চ্যাসিস টাইপ যেটা ইউজ করা হয়েছে, সেই চ্যাসিস টাইপটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে স্কোয়ার টিউব সেমি ডাবল ক্র্যাডল। তো এই জিনিসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এটার সাথে যদি একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে লক্ষ্য করব, যে এই গাড়িটার যে টোটাল যে কার্ব ওয়েট যেটা আছে না, সেটা আছে 131.5 কেজি। আর এটার ওভারঅল যে লেন্থ, এটার যে এই ওভারঅল যে লেন্থটা সেটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2000 মিলিমিটার। আর ওভারঅল উইথ যেটা আছে সেটা কিন্তু আমাদের ডেফিনেটলি প্লাটিনা 110 থেকে কিছুটা হলেও বেশি, যেটা হচ্ছে 810 মিলিমিটার। আর ওভারঅল হাইট যদি বলা হয়, তাহলে ওভারঅল যে হাইটটা, ওভারঅল হাইট যেটা, সেই ওভারঅল হাইটটা আমরা পেয়ে যাচ্ছি কত, 1102 মিলিমিটার। আর হুইল বেস, যে হুইল বেসটা টোটাল যে হুইল বেসটা আমরা দেখতে পাচ্ছি, সেই হুইল বেসটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1285 মিলিমিটার। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু প্লাটিনার থেকে খানিকটা কম, যেটা আমরা পেয়ে যাচ্ছি 170 মিলিমিটার। আর সিট হাইট যেটা আমাদের আছে, যে রোড থেকে যে সিট হাইট যেটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি 810 মিলিমিটার। তো এইটা গেল হচ্ছে ডাইমেনশন চ্যাসিস সেটা। এবার আমরা এবার গাড়িটার ক্ষেত্রে কি লক্ষ্য করব, যে গাড়িটার যে ইঞ্জিন, গাড়িটার ইঞ্জিনের পারফরমেন্স কি বলছে, সেই জিনিসটা আমরা একটুখানি লক্ষ্য করব। বন্ধুরা, ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে চাইবো, গাড়িটার ক্ষেত্রে যেটা দেওয়া হচ্ছে ফুয়েলটাই হচ্ছে আমাদের পেট্রোল, এবং এই পেট্রোল ফুয়েল টাইপ ছাড়াও ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার যেটা সেটা হচ্ছে 10.7 BHP অ্যাট 8000 RPM। আর ম্যাক্সিমাম টর্ক যেটা আছে সেটা হচ্ছে 11 Nm অ্যাট 5500 RPM, যেটা আমাদের টোটালি এটার ইমিশন স্ট্যান্ডার্ড আছে BS6। আর টোটাল ডিসপ্লেসমেন্ট যদি সিসির ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 125X যেটা দেখাচ্ছে, কিন্তু এটা টোটাল ডিসপ্লেসমেন্ট আছে 124.4 cc। আর এটা ছাড়াও এই গাড়ির যে কম্প্রেশন রেশিও যে জিনিসটা, সেটা কিন্তু আমাদের কিন্তু প্যাটিনার থেকে কিন্তু খানিকটা হলেও বেশি। আর ইগনিশন যেটা আছে সেটা তো আমরা পেয়ে যাচ্ছি CDI। আর এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু সেই প্ল্যাটিনার মতো, অ্যাস সেম DTSI টুইন স্পার্ক ইঞ্জিন।
তো এই জিনিসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এই গাড়িটার ক্ষেত্রেও যে গিয়ার শিফটিং যে জিনিসটা দেওয়া হয়েছে, যে অল ফাইভ ডাউন, এটা যে ট্রান্সমিশনটা যেটা সেই জিনিসটা, সেই ট্রান্সমিশনটা আমরা পেয়ে যাচ্ছি কত, যে ফাইভ স্পিড ম্যানুয়াল সিস্টেম। একটা জিনিস যদি লক্ষ্য করি তাহলে এটার ক্যাপাসিটি কিন্তু প্লাটিনার থেকে খানিকটা হলেও বেশি, বিকজ প্লাটিনাতে আমরা পাচ্ছিলাম ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10, আর এটার ক্ষেত্রে আমরা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি কিন্তু 11 লিটার, কিন্তু এটার রিজার্ভ ক্যাপাসিটি কিন্তু প্লাটিনার থেকে কম। রিজার্ভ ক্যাপাসিটির আমরা পাচ্ছি হচ্ছে 1.4 লিটার। আর এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস এবার যদি লক্ষ্যই করতে চাই, গাড়ির সেফটি পারপাস, গাড়ির যে সাসপেনশন, গাড়ির যে ব্রেকিং সিস্টেম, গাড়ির যে টায়ার, সেই জিনিসগুলো আমরা কী কী পাচ্ছি সেই জিনিসটা আমরা একটুখানি লক্ষ্য করে নেব। চলুন দেখেন বন্ধুরা, এবার যদি আমরা এই বাজাজ সিটি 125X যে বাইকটা, সেই বাইকটা যদি আমরা সাসপেনশনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা সাসপেনশনের ক্ষেত্রে কী পাচ্ছি, যে ফ্রন্টে আমাদেরকে এই যে সাসপেনশনটা যেটা ইউজ করা হয়েছে, সেই সাসপেনশনটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে যে টেলিস্কোপিক স্ট্রোক 125 মিলিমিটার। আর এটার যদি রেয়ার সাসপেনশনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে রেয়ার সাসপেনশন যেটা, সেটাতে আমরা পেয়ে যাচ্ছি কি, যে এসওএস উইথ নাইট্রক সাসপেনশন, যেটা স্ট্রোক 100 মিলিমিটার। তো এবার আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে এই বাইকটার ক্ষেত্রে কোম্পানি থেকে টায়ার যেটা ইউজ করা হয়েছে, সেই টায়ারটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে যে এমআরএফের নাইলো গ্রিপ স্যাপার। তো এমআরএফের নাইলো গ্রিপ স্যাপার, এমআরএফ ব্র্যান্ডিংয়ের টায়ার আমরা এই গাড়িটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। আর এই গাড়ির যে টায়ারটা, সেই টায়ার যদি আমরা ফ্রন্টের টায়ারের সাইজটা যদি দেখতে যাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, যে 80/117, দ্যাট মিন্স 17 ইঞ্চেস টায়ার এই বাইকটার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। আর এটাই যদি আমরা রেয়ারের ক্ষেত্রে যদি দেখতে চাই, তাহলে রেয়ারের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, রেয়ারের ক্ষেত্রে আমাদেরকে এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 190/17, দ্যাট মিন্স 17 ইঞ্চেস টায়ার, কিন্তু সে 17 ইঞ্চেস টায়ার হলো ব্যাক সাইডের যে টায়ারটা, সেটা কিন্তু আমাদের খানিকটা হলো বড় উইদের টায়ার দেওয়া হয়েছে। আর এই দুটোই কিন্তু টিউবলেস, ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটোই আমরা পেয়ে যাচ্ছি টিউবলেস সিস্টেম। আর এম গাড়ির ক্ষেত্রে যদি আমরা ব্রেকিং সিস্টেমটা লক্ষ্য করি, তাহলে ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি সেটা আমরা একটুখানি দেখব। তার আগে সবারই ফার্স্টে আমরা একটা জিনিস নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি, ডিস্ক ব্রেকের থিকনেস যেটা, সেই ডিস্ক ব্রেকের থিকনেসটা আমরা পেয়ে যাচ্ছি 3.5 মিলিমিটার। আর এটা ছাড়াও ডিস্ক ব্রেকটার যে টোটাল যে সাইজটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে যে 240 মিলিমিটার। আর এটার ব্রেকিং সিস্টেম যেটা করা হয়েছে সেটা হচ্ছে সিবিএস উইথ ডিস্ক ফ্রন্টে। আর ব্যাকের ক্ষেত্রে যদি দেখা যায়, ব্যাকের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ড্রাম, এখানে কোনো রকম ডিসের অপশন নেই বা এটাতে কোনো রকম এবিএসের অপশন নেই, এখানে আমাদেরকে যে ড্রামটা যেটা ইউজ করা হয়েছে সেই ড্রামটা আমরা পেয়ে যাচ্ছি কত, সেই ড্রামটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 130 মিলিমিটার, ক্যালিপার টাইপ ডুয়েল। আর এটা ছাড়াও যদি আমরা লক্ষ্যই করি, তাহলে একটা জিনিস কী লক্ষ্য করবো, যে গাড়িটার ক্ষেত্রে আমাদেরকে এখানে যে ইনস্ট্রুমেন্ট কনসোল যেটা দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রুমেন্ট কনসোলে আমরা কী কী পাচ্ছি। বন্ধুরা, ইনস্ট্রুমেন্ট কনসোলের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই যে বাইকটা বাজাজ সিটি 125X, এটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কী, যে এখানে আমাদেরকে দুটো মিটারই যেটা দেওয়া হয়েছে, সে দুটো মিটারই অ্যানালগ টাইপ, দ্যাট মিন্স এখানে যে ফুয়েল মিটার যেটা সেটাও অ্যানালগ টাইপ দেওয়া হয়েছে, আর এখানে যে আমাদের স্পিডোমিটার যেটা সেটাও আমাদেরকে দেওয়া হয়েছে অ্যানালগ টাইপ। আর এটা ছাড়াও আমাদের যে এখানে যে মিটার যেটা সেটাও আমরা পেয়ে যাচ্ছি অ্যানালগ টাইপই, এটা ছাড়া আমাদের ক্ষেত্রে এখানে কোনো রকম কোনো ডিজিটাল মিটার ইউজ করা হয়নি। আর এটা ছাড়াও যদি খানিকটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে এই বাইকটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিউট্রাল যে জিনিসটা, সেই নিউট্রালের লাইটটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, নিউট্রাল ইগনিশনটা এখানে, আর এটা ছাড়াও ইঞ্জিন স্টার্ট অফ অনের ইগনিশনটা এখানে পেয়ে যাচ্ছি। আর এটা ছাড়াও যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের ইন্ডিকেটারের যে ইগনিশনটা, সেই ইন্ডিকেটারের ইগনিশনটা আমরা পেয়ে যাচ্ছি এই জায়গাটায়। আর এটা ছাড়াও যদি এই বাইকটার ক্ষেত্রে একটা জিনিস যদি লক্ষ্য করি, তাহলে সেটা হচ্ছে যে এই বাইকটার যে হেডল্যাম্প বা হেডল্যাম্পের যে আপ বিম অ্যান্ড লো বিমের যে ইগনিশনটা, সেই আপ বিম লো বিমের ইগনিশনটা আমরা পেয়ে যাচ্ছি এখানটায়। একটা জিনিস যেটা, যে এই বাইকটার ক্ষেত্রে আরেকটা নতুন আপডেটের সিস্টেম যেটা দেওয়া হয়েছে, সেই জিনিসটা কি, মোবাইল চার্জিং যে সকেটটা, সেই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি এই ফ্রন্টে হ্যান্ডেল বারের এখানটাতে, যেটা ডেফিনেটলি খুব ভালো। তবে একটা জিনিস কি, যে বাজাজ সিটি 125 যেটা, সেটা হচ্ছে সিসির দিক থেকে হাই, আর বাজাজ প্লাটিনা 110 যেটা, সে বাজাজ প্লাটিনা 110 সিসির দিক থেকে কম। বাট 110 প্লাটিনার ক্ষেত্রে আমরা ডিজিটাল মিটার পাচ্ছি, যেখানে আমাদেরকে গিয়ার সিস্টেমটা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কত নম্বর গিয়ারে গাড়ি চালাচ্ছি কি, সেই জিনিসগুলো আমরা পাচ্ছি, যেটা আমাদের এই বাজাজ সিটি 125-এর ক্ষেত্রে কিন্তু নেই। এই জিনিসটা আমার একদিক থেকে একটুখানি বাজাজের কমতি বলেই মনে হলো, চাইলে কিন্তু বাজাজ এই জিনিসটাকে আপডেট করতে পারতো, যেহেতু এটা 125।
আর এটার ক্ষেত্রেও ডিজিটাল মিটার চাইলে ওয়ান সাইডের ডিজিটাল মিটার সিস্টেম আমাদেরকে দিতেই পারত। আর একটা জিনিস কি যে হ্যাঁ, একটা আপডেটের সিস্টেম এই বাইকটার ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে মোবাইল চার্জিং কানেক্টিভিটি, যেটা সেই জিনিসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এটা ছাড়াও একটা জিনিস যে অন্যান্য বাইকের মতো একটা জিনিস এখনও অবধি আমি বাজাজের ক্ষেত্রে দেখতে পাইনি, সেটা হচ্ছে যে হ্যাজার্ড সিস্টেম, যে জিনিসটা এখনকার দিনের ক্ষেত্রে হয়তো খুবই গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা এখনও বাজাজ কোম্পানি সেটেড কিন্তু কোনোরকম কোনো হ্যাজার্ড সিস্টেম আমাদেরকে দেয়নি। আর এটা ছাড়াও এবার আমরা এই গাড়িটার ক্ষেত্রে লক্ষ্য করব কি যে এই গাড়িটা আমাদের রাইডিংয়ের ক্ষেত্রে কতটা কমফোর্টেবল, এই গাড়িটার ক্ষেত্রে আমরা বসার পরে দেখতে পাবো যে এই গাড়িটা কতটা কমফোর্টেবল যারা বাইক রাইড করবে, রাইডার যে তার ক্ষেত্রে এবং তার ফ্যামিলিকে নিয়ে সে রাইড করতে গেলে কতটা সুযোগ বন্ধুরা হবে। সেটা একটা জিনিস যে আমাদের এই যে বাজাজ সিটি 125, এই বাজাজ সিটি 125-এর ক্ষেত্রে আমরা একটা জিনিস কি যে আমরা সিটিং কমফোর্ট যে জিনিসটা মনে হচ্ছে, তো সিটিং কমফোর্টটা ডেফিনেটলি ভালো। সিটিং যেটা সেটা হয়তো অনেকটাই হাই, একটু বয়স্ক মানুষ যারা বা যাদের ক্ষেত্রে যাদের হাইট বলতে গেলে 5'4" বা এরকম সামথিং আছে তাদের ক্ষেত্রে এটা একটুখানি প্রবলেম হবে। বাট তাছাড়া আমার হাইট যেরকম, আমার উচ্চতা হচ্ছে 5'5", তো সেই 5'5" উচ্চতা সম্পন্ন আমার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হচ্ছে না। তো এটা 5'8" বা 6 ফুট হাইট যারা, তারা যদি এই বাইক যদি রাইডিং করে তো তাদের ক্ষেত্রে এটা খুব একটা কোনোরকম কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস কি যে এই বাইকটার ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদেরকে কোম্পানি সেটে এখানে লেগ গার্ড যেটা প্রোভাইড করা হয়েছে, লেগ গার্ড আর লেগ গার্ড ছাড়াও আমাদেরকে এখানে একটা জিনিস প্রোভাইড করা হয়েছে যেটা, সেটা হচ্ছে কি যে ইঞ্জিন গার্ড, এখানে সিঙ্গেল হর্ন প্রোভাইড করা হয়েছে। আর আমাদের যে ফ্রন্টে যে সাসপেনশন আছে সেই ফ্রন্টের সাসপেনশনের ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, ফ্রন্টের সাসপেনশনের ক্ষেত্রে আমরা এই জায়গাটা পেয়ে যাচ্ছি যে দুটো রিফ্লেক্টর বোথ সাইডে। তো এই জিনিসটাও খুব ভালো লাগলো। আর হ্যান্ডেল যেটা করা হয়েছে নর্মালি বার হ্যান্ডেল যেরকম থাকে সেটা, আর এটা ছাড়াও আমাদের যে ওয়ার ভিএম, সেই ওয়ার ভিএম এতটাই বড়, সেই ওয়ার ভিএম এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু ব্যাক সাইডে মানে পুরো ক্লিয়ার ভিশনটা আমরা দেখতে পাবো, সেটা আমাদের ক্ষেত্রে খুব ভালো জিনিস। আর আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো যে যখনই বাইক রাইড করবেন আপনার, বাইক রাইড করার টাইমে না ওভার বিএমটাকে খুলে রাখবেন না, বিকজ ওভার বিএমটা দিয়ে আমাদেরকে যখন আমরা হাই রোড বা আমরা আরবান রোডের ক্ষেত্রে আমরা যখন বাইক রাইড করি তখন আমাদেরকে ব্যাক সাইডের যে ভেহিকেল সেই ভেহিকেল দেখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। আদারওয়াইজ না হলে যদি ওভার বিএম খুলে যদি বাইক যদি রাইড করা হয় তাহলে আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম কি হয় যে বারবার আমাদের ঘুরে ব্যাক সাইডে আমাদেরকে ঘুরে আমাদেরকে দেখতে হয় যে কোনোরকম কোনো ভেহিকেল আসছে কিনা। তো সেটার জন্য সবথেকে বেটার অপশন যে আমাদের যে ওভার বিএম সেটা রেখেই আমাদের চালানো। তো এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই বাইকটা আমরা রাইড করে কতটা কমফোর্টেবল সেই জিনিসটা আমরা একটুখানি দেখে নেব। বাজাজ সিটি 125X রাইড করে তো ডেফিনেটলি খুবই কমফোর্টেবল বলে মনে হলো। আর এই জিনিসটা এতটাই কমফোর্টেবল যে এটা 50 ইয়ার্স এজের মানুষ যারা, তারাও এই বাইকটা খুব অনায়াসে ভালোভাবে এটাকে রাইড করতে পারবে, এটা নিয়ে কোনোরকম কোনো সমস্যা হবে না। আর এটা ছাড়া একটা জিনিস যে গাড়ির যে ডিসব্রেকের যে সিস্টেমটা বা গাড়ির যে ডিসব্রেক যেটা দেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি খুব ভালো, খুব কার্যকর। আর একটা জিনিস আপনাদেরকে যেটা বলবো যে এই বাইকটা নিয়ে আপনারা 150 কিলোমিটার অবধিও কিন্তু আপনারা রাইড করতে পারবেন, মানে ছোটোখাটো যে ট্রিপ যেগুলোকে বলছে 150 কিলোমিটার আপ, 150 কিলোমিটার ডাউন, দ্যাট মিন্স 300 কিলোমিটার যে রাইডিং সেটাও কিন্তু আপনারা এই বাইক নিয়ে করতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওটাতে এই যে শোরুমে যেখানে আমরা কাজ করেছি সেই শোরুমের টোটাল ডিটেলস, অ্যাড্রেস যা কিছু সেগুলো আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই শোরুমকে কন্ট্যাক্ট করতে পারবেন। ইভেন এই শোরুমে অ্যাভেলেবল কালার আছে আর অ্যাভেলেবল বাইক আছে, আপনাদের কোনোরকম কোনো সমস্যা হবে না। আপনারা যদি বাইক যখনই কিনতে চাইবেন ডেফিনেটলি আপনারা এই শোরুমে চলে আসবেন, এই শোরুমের
যে ফোন নাম্বার, এই শোরুমের যে মেল আইডি, শোরুমের যে টোটাল প্রপার অ্যাড্রেস, এই জিনিসটা আমাদের ভিডিওতে দেয়া থাকবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের চেনা পরিচিত যারা তাদের কাছে অবশ্যই এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করুন। আমাদের চ্যানেলে আপনারা অনেকে সাপোর্ট করেছেন, অনেকে এখনও অবধি আমাদেরকে সাপোর্ট করেননি, অনেকে হয়তো আমাদের ভিডিও দেখেননি। যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই জিনিস মাথায় রাখবেন, বাইক যখনই আপনারা রাইড করবেন মাথায় অবশ্যই হেলমেট পরুন। হেলমেট পরার সাথে সাথে হেলমেটের স্ট্র্যাপটাকে অবশ্যই আপনারা লাগাবেন। আর যখনই কার ড্রাইভ করবেন, কার ড্রাইভ করার টাইমে একটা জিনিস, যে সিট বেল্ট লাগাতে ভুলবেন না, এটা সেফটি পারপাস ড্রাইভার এবং রাইডারদের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।